আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কিছু অসাধারণ এবং ফিউচারিস্টিক শো দেখাবো, যেগুলো দেখলে আশা করছি আপনার খুবই ভালো লাগবে। তো চলুন মূল ভিডিও শুরু করি। আর হ্যাঁ, আপনার কাছে যদি এই স্মার্ট শোগুলি ভালো লেগে থাকে বা কিনতে চান, তাহলে কিছু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিনে নিতেও পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। তো ভিডিওতে থাকা সমস্ত প্রোডাক্টের বাই লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নাম্বার ওয়ান, শিফট ওয়্যার, দ্য ফিউচারিস্টিক শুজ। তো বন্ধুরা, আপনি হয়তো আপনার স্টাইল মেনটেন করার জন্য বিভিন্ন ডিজাইনের শার্ট, পাঞ্জাবি বা জিন্স প্যান্ট পরে থাকেন। তো আপনার শার্ট প্যান্টের ডিজাইনের সাথে সাথে এতগুলি জুতার ডিজাইনকেও ম্যাচ করে পরা হয়তো সম্ভব নয়। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি অ্যাডভান্স টেকনোলজির জুতা দেখাতে চলেছি, যেটা আপনি আপনার শার্ট প্যান্টের ডিজাইনের সাথে সাথে আপনার জুতাকেও ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন। এটি আপনার স্মার্টফোনের সাহায্যে আপনার ইচ্ছামতো কালার সেট করতে পারবেন এবং আপনার আলাদা আলাদা শার্টের সেম কালার বা আপনার মনের মতো ডিজাইনও সেট করতে পারবেন। তো এই স্মার্ট জুতাটি তৈরি করা হয়েছে ফ্লেক্সিবল HD ডিসপ্লে দিয়ে, যা দিনের আলোতেও অনেক ব্রাইটস দেখা যায়। এটি ওয়াটারপ্রুফ এবং মেশিন ওয়াশেবল হয়ে থাকে। এই জুতাটিকে আলাদা আলাদা ডিজাইন, কালার বা পিকচার সেট করার জন্য আপনার স্মার্টফোনে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে হবে এবং তারপরে আপনি এটিকে আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। নাম্বার টু, সাইড কিক্স। তো বন্ধুরা, আপনারা হয়তো এতদিন মেসেজ, কল, মিউজিক ইত্যাদি শোনার জন্য বা দেখার জন্য আপনার স্মার্টফোনকেই ব্যবহার করেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে যে জুতাটি দেখাতে চলেছি এটি দিয়ে আপনি ওই সমস্ত কাজগুলিও করতে পারবেন। এটির নাম সাইড কিক্স, দ্য ফিউচারিস্টিক শুজ। এটিকে আপনার ভবিষ্যতের জুতাও বলতে পারেন এবং এই জুতায় কিছু অ্যামেজিং ফিচার রয়েছে, যেমন এই জুতাতে আপনি একটি সিম কার্ড লাগাতে পারবেন এবং এই জুতার ফিতায় রয়েছে ইয়ারফোন। এই জুতার তলাতে আপনার স্মার্টফোনের স্ক্রিনের মতো কাজ করবে এবং এটার সাথে স্পিকারও দেওয়া রয়েছে, যেটা দিয়ে আপনি মিউজিকও শুনতে পারবেন। এর সাথে আরও একটি রয়েছে ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার পা একটু উপরের দিকে উঠিয়ে ছবি ক্যাপচার করতে পারবেন এবং আরো মজার বিষয় হচ্ছে এটির সাথে আপনি একটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও পেয়ে যাবেন। এই জুতাটি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ হয়ে থাকে, তাই রাস্তায় চলার পথে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে এই জুতাটি আপনাকে সতর্ক করতে থাকবে। নাম্বার থ্রি, দিশান সেলফ পার্কিং স্লিপার। তো বন্ধুরা, এই জুতাটি আপনি একবার দেখলে হয়তো আপনার কাছে অসাধারণ লাগবে। হয়তো এখন আপনি বলতে পারেন এটি তো খুব সাধারণ একটি জুতা। হ্যাঁ, এই জুতাটি দেখতে খুবই সাধারণ জুতার মতো, তবে এই জুতাই কিছু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই জুতাটি আপনি যেখানে রাখেন না কেন, সে অটোমেটিকলি নিজের জায়গায় গিয়ে পার্ক হয়ে যাবে। এই অসাধারণ জুতাটি তৈরি করে দিশান নামে একটি কোম্পানি। দিশান কোম্পানি এই জুতার আইডিয়াটি নিয়েছে সেলফ ড্রাইভিং কার থেকে। সেলফ ড্রাইভিং কারটি যেমন অটোমেটিকলি নিজে থেকে পার্ক হয়ে যেতে পারে, ঠিক তেমনই এই জুতাটিও পার্ক হয়ে যেতে পারে এবং এই জুতায় সেন্সর লাগানো রয়েছে, যার মাধ্যমে এই জুতাটি ফাঁকা স্থানকে ডিটেক্ট করে নিজে থেকেই পার্ক হয়ে যেতে পারে। নাম্বার ফোর, এট্রিগো সেফটি শুজ। বন্ধুরা, এই জুতাটি দেখে হয়তো আপনি একটু অবাক হতে পারেন, ভাবতে পারেন এটা আবার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। হ্যাঁ বন্ধুরা, আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম। তো যাই হোক, এই জুতাটি এতটাই সেফটি যে এই জুতা পরা অবস্থায় যদি আপনার পায়ের উপর দিয়ে গাড়িও চলে যায় অথবা উপর থেকে লোহার কিছুও যদি পড়ে, তাতেও আপনার পায়ের কিছুই হবে না। এটা এতটাই মজবুত যে যদি আপনি এই জুতাটি পরে কোনো লোহা বা পেরেকের উপর হাঁটেন বা লাফান, তাতেও আপনার জুতার কিছুই হবে না এবং আপনার পায়েরও কোনো ক্ষতি হবে না। এই জুতাটির তলা খুবই মজবুতভাবে তৈরি করা হয়েছে। নাম্বার ফাইভ, নাইকি ম্যাক।
বন্ধুরা নাইক কোম্পানির এই জুতাটি দেখে হয়তো আপনার খুবই ভালো লাগবে, কেননা এই জুতাটিতে কোনো ফিতা ছাড়াই লাগাতে পারবেন। এই জুতাটি অটোমেটিকলি ফিতাকে টাইট করে দেয়। তো বন্ধুরা, আপনি অফিসে বা কলেজে যাওয়ার সময় যদি কখনো দেরি হয়ে যায়, তাহলে খুব দ্রুতই এই জুতাটি পরে রেডি হতে পারবেন। আর যদি অটোমেটিকলি ফিতাটি টাইট না হয়, তাহলে এই জুতার সাইডে এই বাটন চেপে টাইট করে দিতে পারবেন। এবং এই জুতার পিছনে সেন্সর লাগানো আছে, যার মাধ্যমে এই জুতাটিকে কন্ট্রোল করতে পারবেন। এবং একটি এন্টিকাটার লাইটও লাগানো রয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন। আর যদি ভালো না লাগে, তাহলে একটি ডিসলাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনিও যদি নিত্য নতুন প্রযুক্তির গ্যাজেট ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।